করোনা মহামারীর মধ্যে আসছে ঈদুল আজহা। প্রতিবারের মতো বড় বড় হাটে গিয়ে কোরবানির পশু কেনার বিষয়টি নিয়ে এখনো কাটেনি দ্বিধা। অনলাইনে শনিবার উদ্বোধন করা হয় কোরবানির পশু বেচা কেনার ওয়েবসাইট digitalhat.net। ডিএনসিসি ডিজিটাল হাটের এই উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্টরা। জানানো হয় গরু পছন্দ করে অনলাইনেই মূল্য পরিশোধের সুবিধা থাকছে ক্রেতাদের জন্য। অনুষ্ঠানে মন্ত্রীরা জানান ডিজিটালি পশু কেনার ক্ষেত্রে দর কষাকষির সুযোগের পাশাপাশি নিশ্চিত করা হবে গুণগত মান, লেনদেন করাটা, ক্রেতা এবং বিক্রেতা কিভাবে তাদের টাকাটা পাবে। তারপরও আমার মনে হয় সেখানে যদি একটা নেগোসিয়েশনে তাদের পরস্পরের মধ্যে সুযোগ থাকে তো এটাও আর একটা আমার মনে হয় এটা যোগ হতে পারে। কোনোভাবে রোগাগ্রস্ত বা কোরবানি হওয়ার উপযুক্ত নয় এমন কোন পশু যাতে বিক্রি না হয় সেটা আমাদের টিম করে দিচ্ছি, আমরা আমাদের ভেটেরিনারি টিম থাকবে। নতুন পদ্ধতির এই বাজারে ক্রেতারা স্বচ্ছন্দে পশু কিনতে পারবেন জানিয়ে মেয়র বলছেন ঐতিহ্যবাহী বড় হাটগুলো এবার বসছে না। অনলাইনের মাধ্যমে এই গরু যদি বুকিং দেওয়া হয় আমরা আপনার গরু সেই গন্তব্যস্থলে পৌঁছে দিব। ডিজিটাল হাটের মাধ্যমে যারা গরু কিনবেন সেই গরুর কোনো হাসিল দেওয়া লাগবে না এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে। ঢাকা শহরের ভিতরে গতবার আমি আফতাবনগরে হাট দেওয়া হয়েছিল, আফতাবনগরে কোনো হাট বসবে না। গতবার দেওয়া হয়েছিল তেজগাঁতে, তেজগাঁতে কোনো হাট বসবে না। গতবার দেওয়া ছিল উত্তরা 10-11-12 নম্বরে, ওখানেও কোনো হাট বসবে না। খুলনা, নড়াইল সহ বেশ কিছু জায়গায় ভিন্নধর্মী কোরবানির পশুর হাটের ব্যবস্থা হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। কুরবানির পশুর হাট ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।